আমি আহি পাইছো চম্পক নগরত থকা চন্দর সাধগরের মেরঘরলে। গতিকে ইয়াতে প্রতিটি ভিউ আমি ললো আর ইয়াত থাকা ঐতিহাসিক যেখিনি কথা এইখিনি কথা আমি কই যাম পুঙ্খানুপুঙ্খভাবে যিমান দূর পারো। গতিকে বেহুলা লক্ষিণদারের কাহিনী জানে, গতিকে চন্দ্র সদগরের যেটা বেহুলা লক্ষিণদারের মেরঘর আছিল এইটাই আছিল এই মেরঘর, এই বর্তমান ইয়ালৈ স্থাপিত করেছে। গতিকে ইয়ার প্রতিটি ভিউ আমি লৈছো আর লম। গতিকে আপনাদের আমার ভিডিওটা চাব কেনেকুয়া লাগে আপনাদের কমেন্ট লাইক এন্ড শেয়ার করিব। অসমের একটা ঐতিহ্যর কথা, অসমের এখন ঠাই চম্পক নগর, যত বেহুলা লক্ষিণদারের কাহিনী ইয়াতে ইয়ারপরাই সৃষ্টি হয়েছে। মই গোয়ালপাড়ারপরা চম্পক নগরলে গৈ আছো, গতিকে আপনাদের রাস্তার ভিউ কিছু দেখাম আর ইয়ার পাশতে আমি গৈ পাম চম্পক নগর বক হৈ চয়গাঁওর। গতিকে এখন ইতিহাস প্রসিদ্ধ ঠাই দেখার কারণে গৈ আছো, আপনাদের চাব প্রতিটি ভিউ। গতিকে এরলো এতিয়ালৈ মই ড্রাইভিংত আছো আর ড্রাইভিং করে গৈ আছো। মই তো যাওয়ার আগত কিছু খানা দানা করে ললো, পেটত ভোক নাই, কিন্তু গাড়ি তো পেট্রোল কমি আছে, গতিকে এতিয়া অলপ যাম আর চাও কত পেট্রোল ডিপো আছে নাকি, ইয়াতে পেট্রোল অল্প ভরাম। পেট্রোলের ডিপো এটা দেখা পাইছো, গতিকে গাড়িটোর খোয়া খাদ্যর ব্যবস্থা করো, বাস মস্ত মস্ত হব। দুধনাইয়ের ওসর যাওয়ার আগতে পোয়া এই শাল গাছের ভিউটো মোর ইমান ভাল লাগে, ইমান ভাল লাগে, গতিকে মই চাই থাকি বুঝছে যাই বড়িয়া। বক জওহরলাল নেহরু কলেজ চাওক, এইটো ইমান ভাল লাগে। বকত মোর বাইদর ঘর, ইয়াতে খোয়া লওয়ার অল্প ব্যবস্থা করছে, জলপানর খালো। আমি চম্পক নগর পামহি প্রায়, গতিকে আমি গাড়িত আছো, আমি বড়িয়া করে গেছো, এতিয়া ভাইটিয়ে গাড়ি চলাই আছে, গতিকে আমার টিমটো বর্তমান মজবুত টিম, এটা আমি গৈ আছো। উপরত লেখা আছে অসম সরকার প্রশ্নতত্ত্ব সঞ্চালকালয় অসম, মেঘ মেরঘর ভগ্নাংশর প্রত্নতান্ত্রিক স্থান। বলা ভিতরলে চাও কি আছে। আমি মেরঘরলে প্রবেশ করেছো, এতে আমার মহাদেবর মন্দির, এটা পুরনি আমার চন্দ্র সদগরে কি জানিবা ইয়াতে পূজা পাতল করেছিল, এনেকুয়া এখন ইতিহাস প্রসিদ্ধ ঠাই যত বেহুলা লক্ষিণদারের কাহিনী চন্দ্র সদগরের ঘর এই চম্পক নগরতে। গতিকে আমি চাম, ক্লোজলি চাম, সম্পূর্ণ ঘুরিম, যাই বলে বাবা। চন্দ্র সদগরে মনসা পূজা করবলে বিচার নাছিল, কিন্তু তাক বাধ্য করেছিল মনসা পূজা করবলৈ, তেওঁ ছয় পুত্র হত্যা করে বা দংশন করে। মহাপ্রতাপী শিব শিষ্যর অনুরোধত বিশ্বকর্মায় এই মেঘরটো সাজিছিল, যাতে তেওঁর লড়া লক্ষিণদরের কোনেও ক্ষতি করিব নোৱাৰে। মই রই আছো পুরনি ঢংকভক্ত কীর্তিচিহ্নর লগত,
গতিকে কীৰ্তিচিহ্নবিলাক এনেকৈ আছে, আপোনালোকে দেখিছে। আৰু সিপিনেও বহুত কীৰ্তিচিহ্ন আছে, সেইবিলাক ভিডিঅ' কৰি দেখুওৱা হ'ব। আৰু মেৰঘৰটোতো ইয়ালৈ গৈছোঁ, গতিকে মেৰঘৰটো ইয়াতে আছে, আপোনালোকে চাব পাৰিব প্ৰতিটো ভিউ ইয়াৰ পৰাই। গতিকে আপোনালোকে চাব ভিডিঅ'টো, চাব কাইণ্ডলি অসমবাসী। হাই, শিৱকন্যা মনসা দেৱীয়ে চন্দ্ৰ চদকৰৰ ওচৰত পূজা বিচাৰিছিল, কাৰণ চন্দ্ৰ চদকৰে যদি পূজা নকৰে তেনেহ'লে ভূমিত এই পৃথিৱীত কোনেও পূজা নকৰিব। কিন্তু তেওঁ অমান্তি হৈছিল এই পূজা কৰিবলৈ। কিন্তু তেওঁৰ অভিশাপ দিছিল যে যদি চন্দ্ৰ চদকৰে পূজা নকৰে তেওঁলোকৰ প্ৰতিটো সন্তানক তেওঁ দংশন কৰিব। গতিকে সেইধৰণে হৈছিল আৰু শেষত লক্ষীন্দৰৰ দংশন হৈছিল। আৰু সতী বেহুলাই ঘূৰি ঘূৰি ছয় মাহ পৰ্যন্ত ভেলাত কৰি তেওঁ ঘূৰি শেষত তেওঁৰ যমৰাজৰ পৰা বা ইন্দ্ৰৰ মন জয় কৰি তেওঁৰ স্বামীৰ প্ৰাণ ঘূৰাই আনিবলৈ সক্ষম হৈছিল। সেইকাৰণে এই প্ৰেম কাহিনীৰ, এই হৃদয়স্পৰ্শী কাহিনীৰ ইমান মূল্য। গতিকে এই ঘটনাটো অসমত চম্পক নগৰত ঘটিছিল আৰু কিমান ফিল্ম হৈছে, কিমান নাটক হৈছে ইয়াৰ পৰা। গতিকে আমি ইয়াৰ কাৰণে এই ভিডিঅ'ৰ পিছতে মই আৰু এটা ভিডিঅ' আপলোড কৰিম, মা চণ্ডিকাৰ য'ত চন্দ্ৰ চদকৰে পূজা কৰিছিল।